আমার প্রথম প্রেমের পদ্ম কলি, আমার লাজ লজ্জা সব তোমার ছিচুড়িতে দিলাম ঢালি। আমি আসি অতি শীঘ্রই তোমার বাড়ি। আর ভাই, কালকে আমার বড় ভাই আমার বিয়ে ঠিক করেছে। তা ভাই, তো জাঙ্গিয়াটা একটু দিবি, আমি পরে বিয়ে করতে যেতাম। হ্যাঁ শালা, তুই এমন দ্বারা বলছিস মনে হচ্ছে তোমাকে কুটুম বলতেছি। যে কালকে আমার বিয়ে, পাঞ্জাবি আর টোপরটা লাগবে। কেন গো, তোমার পাঞ্জাবি টোপর লাগবে কেন? আমার নাইটিটা নিয়ে গেলি। তাই মশাই, তাইলে ওই কথাই রইল, দু মাসের ভেতরে এদের বিয়েটা দিয়ে দিয়া হোক, কি বলো? তাই কথাটা তুমি মন দে বলো নি বাপ, শুভ কাজ আর দেরি করে লাভ নেই, ওদের বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। সবাই যেখানে রাজি আছে, তাহলে দেরি করে লাভ কি? বিয়েটা দিয়ে দিয়াই হোক, আমার একটু ভালো হবে। তোমার তো ভালো হবে, তুমি তো নগণের সময় দুঃখে চাল বেশি বাবা। বড় ভাই শোনো শোনো, তোমার সাথে কিছু কথা আছে। দাঁড়াও তাও, কি বলবি শুনে নি। বড় ভাই, আর দু মাস করো না, বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। তুই মেয়ে দেখেছিস? হ্যাঁ, ও দেখো বসে আছে ওই মেয়েটা। ওইটা গো ভালো একটা দিন দেখে মৌলবীর সাথে কথা বলে তোমাদের জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা বেশ, তাড়াতাড়ি বাড়ি ছোট, তাহলে আজকে আসি গো। হ্যাঁ হ্যাঁ বাপ, সাবধানে যাবা। আচ্ছা যাও। কত লোকে করে কানাকানি, ও সজনী কবে আমার বউ হবে তুমি? আসবে টোপর মাথায়, আসবে টোপর মাথায় আমার বাপের বাড়ি, ও গো মোর সজনা আমি তোমার বউ হব না। শোনো, ও আমার ভালোবাসার হাড়ি, আমার বড় ভাই, কালকে গিয়েছিল তোমাদের বাড়ি, তোমার আর আমার বিয়ে ঠিক করেছে অতি তাড়াতাড়ি, তুমি কি সেটা জানো? ও আমার প্রথম প্রেমের পদ্ম কলি, আমার লাজ লজ্জা সব তোমার ছিচুড়িতে দিলাম ঢালি। আমি আসি অতি শীঘ্রই তোমার বাড়ি। আর ভাই, কালকে আমার বড় ভাই আমার বিয়ে ঠিক করেছে। তা ভাই, তো জাঙ্গিয়াটা একটু দিবি, আমি পরে বিয়ে করতে যেতাম। হ্যাঁ শালা, তুই এমন দ্বারা বলছিস মনে হচ্ছে তোমাকে কুটুম বলতেছি। যে লোকে পাঞ্জাবি চাই টোপর চাই, তা তুই জাঙ্গিয়া নিয়ে কি করবি? হ্যাঁ না, আমার কাছে নাই তো, পরে বিয়ে করতে যেতাম। ভালো দেখা রাখেন, আমি দিচ্ছি। পাঞ্জাবি টোপর লাগবে কেন? আমার নাইটিটা নিয়ে গেলি। সর সর,
কষ্ট হয় ছেল কুতে কার আমি তো নাইট নিয়ে যাব আমার বিটা ভেঙে দেবেন ঠিক আছে আমি দব কেন তোমাকে বড় দাঁতি নিয়ে যেতে হবে ঠিক আছে তোকে নিয়ে যাব তো কই গো ভাত আদা হইছে কি হইলো তুমি রাম রেগে আছো কেন তুমি তো আমাকে আগের মতন ভালোই বাসো না বিয়ের আগে কত স্বপ্ন না দেখিলে বলে যে পার্কে ঘুরতে নিয়ে যাবো পায়ে তুরা কিন দেবো বলে যে চুরি কিন দেবো দেখো আমার হাতে একটা চুরি নেই ও শুনা আমি তো সারা দিন মাঠে ঘাটে থাকি তোমাকে কে বললো ভালোবাসে না আমি তো তোমাকে চুরি গড়ি দেবো তো আমি অত সাথে জানি নি আমাকে আজকের মধ্যে চুরি কিনতে হবে না আমি বাপের বাড়ি পালাবো ও খেপি বাড়িতে আছে ভাঙা ঝুড়ি গড়িয়ে দেব হাতের চুরি তোমার ওই থামড়া পাড়া হাতে গো চাঁদি খেনি মুক্তি তোমার আহা আহা এক হাসি আমার থামড়া পাড়া হাত আমি জানি তো তুই চুরি কিনতে তো পারবি নি তাহলে আমাকে নাকে নটটা তো কিনতে পারবি হ্যাঁ পাঁচিল গুষ্টি তোর মনে নাই বাড়িতে আছে ভাঙা কাঁচি গড়িয়ে দেব নাকের মাছি তোমার ওই পুচু পাড়া নাকে গো চাঁদি খেনি মুক্তি তোমার আহা আহা এক হাসি হাত পাইলে সুলাইলা এক কাজে বাচ্চা দাই কোন কাজ হবে না কিন্তু না ভাই তাহলে আমাকে কারে দুটো তো কিনতে দিতে পারবি নষ্ট মাই চল কুতাগার বাড়িতে আছে শ্যামল ফুল গড়িয়ে দেব কানের দুল তোমার ওই কুলু পাড়া কানে গো চাঁদি খেনি মুক্তি তোমার আহা আহা ও নো খুব তো বাবুকে ভালোবাসে দেখাইছো আমার বাগের কাটাতে সেই তিন চার বছর আগে নিয়েছো তার সাথে ফেরত ঠিক আছে ভাই তোকে দিচ্ছি দাঁড়া এ তোর বাঘের খাঁচা নিয়ে নিতে তো তোমার কাছ তুমি করে আমি পারবো না খাঁচি কিনতে মুরগি শুধু হুকুম এটা নে ভাই তোর বাঘের খাঁচা ভাই আমি মনে সেই প্রথম ব্যক্তি ভারতের যুদ্ধ সময় এই বাঘের খাঁচাটা দান করিলাম কেন তুই ওরকম কথা বলছিস কেন না আমি মনে করছিলাম কারগিল যুদ্ধ সময় ট্যাঙ্ক গান চালিয়ে সেটা হলো আমি মেনে নিলাম সামনে বাঘ থাকে একটু নড়াচড়া করেছে ভেঙে চুরি গিয়েছে সেটাও আমি মেনে নিলাম কিন্তু ভাই এইখান দিয়ে গুলি যা বাদি মিসাইল গিয়েছে এটা তো ভাই আমি মেনে নিতে পারলাম না তাহলে শোন ভাই শ্বশুর বাড়ি একদিন খেয়ে টাইট টাইট পাতলা পায়খানা হয়েছিল দিয়ে আমি ওই প্যানে হেগে ফেলিলাম তারপর মাথার উপর থুই দিয়েছে একটা কুকুর এসে দিয়ে ওইখান থেকে গোল করে ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছে